প্রিয় সদীয় সালামুয়ালাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিজয় টেলিভিশন আমাদের নিয়মিত আয়োজন সুপার সেন্ট ক্যাবলস বিজয় সংলাপে দর্শক আপনারা জানেন যে প্রতিদিন আমরা এক একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি বিশেষ করে বাংলাদেশ উন্নয়ন কর্মকাণ্ডের সর্বশেষ বিষয় নিয়ে আমরা আমার অনুষ্ঠানে আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতায় আমরা যা আলোচনা করব আঠারো কোটি মানুষের আজকের বাংলাদেশ সেই বাংলাদেশে স্বপ্ন এবং সম্ভাবনার বাংলাদেশ এবং দেশপ্রমের গুরুত্ব নিয়ে অত্যন্ত দুজন প্রিয় মানুষকে আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আসুন পরিচিতি তাদের সাথে আমার একেবারে পাশে বসে আছেন খান মোহাম্মদ এবং দুজনকে স্বাগত জানাচ্ছি জনাব খান মোহাম্মদ আব্দুল মান্নান আপনাকে অনুষ্ঠান আলোকপাত করতে চাচ্ছি আমাদের আজকে প্রতিপাদ্য বিষয়ে স্বপ্ন এবং সম্ভাবনার বাংলাদেশ সেখানে দেশপ্রেমের কিছুটা গুরুত্ব আমরা যদি দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে দেশপ্রেমের গুরুত্ব অভাবনীয় সেখানে কিন্তু আমরা গণমাধ্যমে কোয়ErrorKindরে আমরা একটি বিষয় লক্ষ্য করছি যে দেশপ্রেম বোধ মানুষের মধ্যে অনেকটাই আপনি যে চিন্তা এবং চেতনা নিয়ে যুদ্ধ অংশ গ্রহণ করেছিলেন দুইজনই মুক্তি যোদ্ধা অংশন করেছেন কিন্তু সেটি থেকে আমরা অনেকটা কিন্তু বেরিয়ে আসছি কেন জানেন বিভিন্ন কর্মকান্ডে আমরা সেটি বোঝা যাচ্ছে আর কি একই সাথে হচ্ছে যে আপনার বর্তমান সরকার মুক্তির পক্ষের শক্তির ক্ষমতা আছে কিন্তু তারা সেটিকে কিভাবে দেখছে আমি জানি না আপনার কাছ থেকে আমি জানতে যাচ্ছি আসলে দেশপ্রেমের গুরুত্বটিকে কতটুকু থাকা উচিত আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে আর কি দেশপ্রেম ইমানের অঙ্গ আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে আহ্বানে মুক্তিযুদ্ধ করি মুক্তিযুদ্ধের পরে বিজয় হল বিজয়ের পরে এখন দেশ গড়ার পালা আমরা তখন যখন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি তখন খুব ছোট দশম শ্রেণীর ছাত্র আমরা সেই সময় থেকে দেশপ্রেমটা আমাদের জন্য বেশি ছিল যেমন জীবন বাজি রেখে আমরা যুদ্ধ করেছি আমার প্রিয় বন্ধু মাহফুজের কথা মনে পড়ে যিনি শহীদ হলেন মানিকগঞ্জের হরিরামপুরের যুদ্ধে আজও তাকে আমরা মনে করি আর দেখেন ঠিক আমরা স্কুলের গন্ডি পেরিয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরিয়ে এই সরকারের জুডিশিয়ারিতে আমরা এইটটি থ্রিতে জয়েন করি যোগদান করি সে থেকে আমরা একজন বিচারক হিসাবে দীর্ঘকাল কাজ করে এখন মহাপরিদর্শক নিবন্ধন বাংলাদেশ হিসাবে কাজ করে যাচ্ছি দেশপ্রেম আছে বলি হাতিয়ার ছেড়ে আমরা আবার দেশ দেশগোড়ায় ব্রত হই এবং সেই কারণেই আমাদের জীবনের আমি মনে করি দ্য গ্রেট সাকসেস আর এখন যারা দেশপ্রেমিক নন বা দেশের বিষয়ে উদাসীন দেশপ্রেমিক নন এমন কথাটা বলা বাহুল্য কারণ দেশপ্রেম সবার ভিতরে আছে যে নিজেকে ভালোবাসে তাকে অবশ্যই দেশকে ভালোবাসতে হবে দেশ নাই তো আমি নাই কারণ পপুলেশন আছে টেরিটরি আছে সরকারও আছে কিন্তু সব নাই সেটা দেশ না আমি একটু আপনার কাছে আসতে চাচ্ছি একটু পরে একটু ফিরোজুর রহমান কাছে যাচ্ছিলাম যেটি হচ্ছে যে আমরা দেখছি স্বার্থের কাছে কিন্তু অনেক কিছু কিন্তু একেবারে কিন্তু দেশপ্রেম কিন্তু ভুলে যাচ্ছে বিভিন্ন কাজে কর্মকাণ্ডে আমরা দেখছি যেটি আপনি পরিলক্ষিত হচ্ছেন গত কয়েকদিন ধরে গণমাধ্যম প্রধানমন্ত্রী একটি বিষয় নিয়ে কিন্তু সেখানে দেখেছি আমরা হতাশা ফিল করেছে যে আসলে দলের মধ্যে অনেক ধরনের যারা ক্ষমতা আছে তারাও অনেকে করছে আর কি মানে কিছু বিশৃঙ্খল কিছু ঘটনা ঘটছে এই বিষয়টিকে আসলে আপনি কীভাবে দেখছেন যেটি দেশপ্রেমের কথা ভুলে গিয়ে নিজের স্বার্থ সিদ্ধির জন্য কাজগুলো করছে আর কি বিভিন্ন সময়ে আমরা কয়েকটি ঘটনায় কিন্তু ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি কিন্তু এগুলি যা বলে তারা তো দেখতেই পারে কিভাবে আসে দেশ ছাড়া যে লোকগুলি আপনি যেটা বললেন যে এগুলি কি করে হয় আর আমাদের তো সব এই প্রবলেমটা হয়েছে গে উনিশশো পঁচাত্তর সনে পঁচাত্তর সনে বঙ্গবন্ধুকে হত্যার পরে সমস্তটা উলুটপুলুট হয়ে গেছে যদি বঙ্গবন্ধু বেঁচে বেঁচে থাকতো না এতদিনও মনে হয় না আল্লাহ পাশে তোলে থাকত কিন্তু দেশটা কিন্তু অনেক এগিয়ে যেত এই যে এগিয়ে যে বাধা একটা রয়েছে আমাদের এই বাধাটা যদি আমরা দূর করতে না পারি আজ এইটা কোনো এটা সম্ভব হবে না আমাদের যে বাধা রাজনৈতিক নেতারা ক্ষমতায় আসবেন জাতির জনক হিসেবে বঙ্গবন্ধুকে সম্মান করবেন না এটা হইতে পারে না আমাদের কিছুগুলি দূর করতে হবে আমরা যদি এইটা যদি তারা দূর করে তাদেরও অনেক কিছু আছে তো এই যে আপনি বলছেন ইয়াটা দেশ প্রেমের কথা দেশ প্রেমের কথা ভুলে গিয়া দেশপ্রেমের কথা ভুলে গিয়া কি করবে কী বলবো আমি আমাদের গত বিন বললেন মন্ত্রী লোকেরা যারা দেশ চা নাই দেশের মানুষ কি বাড়ছে তারা ফ্লাগ জার করছে তুফাল ভাই বলে তুফাল ভাই যেখানে আছে আমার লোক ছিল একই ফেরিতে তুফাল ভাই বন্দি আর ওই হিসাব গাড়ি নিয়ে ফ্ল্যাগ নিয়ে যা ওই যে ওই জিনিসটা দূর না করা হলে আমাদের রাজনৈতিক যে হিংসাটা এটা দূর না করা পর্যন্ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ে যাচ্ছে কিন্তু একটা রাজনৈতিক দল তো সবসময় ক্ষমতায় থাকবে না এটা আমি মাননীয় প্রধানমন্ত্রীর একদিন বলছিলাম একবার না একবার যাবে তাই আমি মনে করি রাজনৈতিক থেকে আমরা তো সুষ্ঠু করা উচিত সুন্দর আমরা রাজনীতি করা উচিত বঙ্গবন্ধু যে রাজনৈতিক ছিল বক্তৃত্বের শত্রু ছিল বাস্তবে শত্রু না বা এটা আমাদের এই জিনিসটা তৈরি করতে হবে এটা আসলে দুষ্কৃ রেখেছে রহমান ক্ষমতা আসলেন হ্যাশাসমতা আসলেন হালদা জিয়া ক্ষমতায় আসলেন বঙ্গবন্ধুরের দেখতে গেলেন জিয়া সারা কিন্তু তার মূল্যায়নটা করলেন না আর এই মূল্যায়নটা যদি হয়ে যেত খানাখানি বাংলাদেশের রাজনৈতিক নিয়ে এত হতো না খান মোহাম্মদ আপনি আসলে একটি বিষয় আমাদেরকে বলবেন যেটি হচ্ছে যে আমরা যে এত বছর পরও কিন্তু আমরা যখন দেখছি যে বিএনপি ক্ষমতা বা অন্য দলগুলো ক্ষমতা ছিল তারা কিন্তু তখন দেখেছি বঙ্গবন্ধুর কথা দেশ থেকে মুছে ফেলার জন্য অনেক প্রক্রিয়া করেছিল গণমাধ্যমেও করেছিল প্লাস হচ্ছে একই সাথে হচ্ছে আপনার পাঠ্যপুস্তকে করেছিল কিন্তু সেটি অনেক দুঃখজনক বিষয় যদি কখনো আওয়ামী লীগ ক্ষমতা না থাকে তাহলে কি এটি কি আসলে বাস্তবায়ন করা সম্ভব হবে না বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আপনি কি মনে করছেন একজন মুক্তিযোদ্ধা হিসেবে ইতিহাস মরে যায় না বঙ্গবন্ধু কে মুছে ফেলার মতো কোনো শক্তি বাংলাদেশে গজাবে না কিন্তু সাময়িক আবির্ভাব হলো তাদের তিরুভাব চিরদিনের জন্য তারা তিরুহিত হবেই বঙ্গবন্ধুকে কোনো রকম অবমূল্যায়ন করার সুযোগ কারণেই কোনোভাবেই নেই আমরা জাতি হিসেবে গর্বিত কিন্তু যখন আমরা জামাত চক্রের সঙ্গে পড়ি যখন আমরা সন্ত্রাসের কবলে পড়ি যখন আমরা স্বাধীনতা বিরোধীর চেতনায় সরকার থাকে তখন ইচ্ছার বিরুদ্ধ বঙ্গবন্ধুকে হেয় করার একটা প্রক্রিয়া থাকে কিন্তু মনে 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 মানুষের ভিতরে কিন্তু সেই কনভিকশনটা থাকে যে বঙ্গবন্ধু সম্পর্কে কি বলতেছি যেটা না যেটা বলার কোনো সুযোগই নাই কাজেই বঙ্গবন্ধু বাংলাদেশ অঙ্গীভাবে জড়িত বঙ্গবন্ধু নাই বাংলাদেশ কীভাবে থাকে বাংলাদেশের ইতিহাস মরে যাবে না এবং এটা চিরন্তন আজকে না হোক আমরা যেমন একুশ বছর স্বাধীনতা বিরোধী চক্রের বেড়াজালে ছিল সরকার এই বেড়াজাল থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করার পরে দ্বিতীয়বারের মতো আজকে আমরা তো গ্রামেগঞ্জে যাই গ্রামেগঞ্জে থাকি স্কুল কলেজ নিয়ে আছি আমরা যখন দেখি যখন এবার জাতির জনক বঙ্গবন্ধুর নিরানব্বইতম জন্মবার্ষিকী হলো আমরা সেখানে দেখলাম ছেলে মেয়েদের সেই উৎসাহ উদ্দীপনা রাত বারোটার সময় কেক কাটা এবং সকালে কলেজে এসে উপস্থিত হয়ে তারা কেক কাটা এবং সেখানে বঙ্গবন্ধু সম্পর্কে সংকলন সেখানে রচনা সেখানে গীতি নকশা সেখানে কালচারাল অনুষ্ঠান এই কলেজ ছাত্ররাই করতেছে খান মোহাম্মদ আমি আপনার থেকে আরও অনেক শুনবো একটা ছোট্ট বিরতিতে যাব বিরতির পর আপনার কাছে আসবো আবার সুপ্রিয় দর্শক সুপারসেন কেউ বলছে সেদিনে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি থাকুন আমাদের সাথে ফিরছি একটু পড়ি আগত আরেকবার সুপারসান ক্যাবলস বিজয় সংলাপে আলোচনা করছিলাম দেশের অন্য একটি বিষয় নিয়ে বিশেষ করে হচ্ছে যে আজকে স্বপ্ন দেখছি আমরা এই দেশটিকে অনেক দূর এগিয়ে নেওয়ার জন্য কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়নের পথে নানা ধরনের বিপত্তি রয়েছে সেগুলো কীভাবে কাটিয়ে উঠা যেতে পারে স্বপ্ন এবং সম্ভাবনার বাংলাদেশ আছেন আমাদের সাথে দুজন প্রিয় মানুষ খান মোহাম্মদ আব্দুল মান্নান আছেন আইজিআরের প্রধান এবং একই সাথে আছেন রাজনীতি বিশ্লেষক ফিরিজুর রহমান খান মোহাম্মদ আপনার সাথে বিরতির আগে আপনাকে বলেছিলাম যে আসলে আমাদের অনেকগুলো বিষয় আছে যেটি হচ্ছে যে প্রধানমন্ত্রীর পক্ষে একা করা সম্ভব নয় একটি বিষয়ে গণমাধ্যমে গত এক বছর ধরে উঠে আসছে যে বিএনপি এবং জামাতের অনেকে অনেকের ভোট তাদের বাক্সে পড়ার জন্য হচ্ছে যে সাময়িক সময়ের জন্য হচ্ছে তাদেরকে দলে যোগ দিচ্ছে এটি কিন্তু গণমাধ্যমে কিন্তু একটি বিশদভাবে কিন্তু এসছে আর কি এই বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন একজন মুক্তিযোদ্ধা হিসেবে আর যারা জয়েন করাচ্ছে এমপি বা মন্ত্রী তাদেরকে আপনি কি বলবেন আপনাকে ধন্যবাদ সত্তর সনের নির্বাচনে আমরা দেখলাম দুটি সিট মাত্র বাংলাদেশ থেকে এই পূর্ব পাকিস্তানের আমাদের আওয়ামী লীগের বিরুদ্ধে গেছে অনলি টু সিটস আর সবাই তো ছিল তখন এই আওয়ামী লীগের পক্ষে এই আওয়ামী লীগের পক্ষে শক্তি এদের স্বাধীন করে বঙ্গবন্ধু বলেন বাঙালিরা আমাকে এবং আওয়ামী লীগকে ভোট দিয়েছে এটাই ছিল ম্যান্ডেট এই ম্যান্ডেটের উপর নির্ভর করি যখন এদের স্বাধীন হলো তখন এই কুচকটি মহল যারা স্বাধীনতার বিরোধিতা করেছে রাজাকার আলবদর আলসামস এবং সংগঠন হিসাবে জামাত ইসলাম এদের এদের পেতাত্মা তো এখনও ভর করে আছে মাননীয় প্রধানমন্ত্রী এই যে মানবাধিকার লঙ্ঘন যারা করেছে সেই সময় যারা নাকি নারী নির্যাতন করেছে হত্যাকাণ্ড ঘটিয়েছে জ্বালাও পোড়াও করেছে তাদের বিচার হলো তাদের বিচার করে আমরা কলঙ্ক মোচন করার চেষ্টা করতেছি এবং বাকি যারা আছে তাদের বিচার হবে যারা একবার বলেছিল যে কোনোভাবেই এদের বিচার হবে না বিচার করা সম্ভব না আজকে গোলাম আজম সাহেবের বিচার হয়েছে নিজামি সাহেবের আজকে দেখেন কোথায় তারা আছেন এবং অন্য অন্য যারা যে যাদের পতাকা ভাইজান যে কথাটা বললেন তুফাল ভাই যেখানে যে যে ফেরিতে উঠে বন্দি হিসাবে যান সেখানে রাজাকারদের কমান্ডাররা পতাকা নিয়ে গাড়িতে যান সেখানে এটা হলো একটা অবাস্তব বিষয় বাংলাদেশে বাস্তবতার কিছুটা রেশ লেখেছিল তাই একুশ বছর তারা স্টিম রুল চালিয়ে এই স্বাধীনতাকে ভুলণ্ঠিত করার ইতিহাসকে চেতনাকে ভুলনীত করার চেষ্টা করেছে কিন্তু আজকে যে চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানুষ আওয়ামী লীগকে দেখেন এবার কত কিভাবে ক্ষমতায় এনেছে অনেকগুলো বিষয় আছে বিষয় আছে কিন্তু হ্যাঁ না এখন যে বিষয়গুলি হলো কত পার্সেন্ট লোক বিরোধিতা করে এটা দেখার বিষয় আওয়ামী লীগ যে হারে এবার ভোট পেল তাদের পার্সেন্টেজ তো ভেরি হাই আর যে যেখানে কম সংখ্যক লোক খুবই কম সংখ্যক লোক ভারতের পার্লামেন্টের আপনার কথার সাথে একমত কিন্তু ভোট নিয়েও নানা ধরনের বিরোধী দল বলেন অন্য দলগুলো বলেন তাদের মধ্যে নানা ধরনের অভিযোগ রয়েছে সে অভিযোগটা আমি পরেই না হয় আসছি একটু আমি একটু আপনার কাছে একটু পরে আসছি ফিরোজুর রহমান অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি ফিরোজুর রহমান যেটি হচ্ছে যে আমরা দেখছি যে ওই যেটি বিস্ফোরা হতে পারে দলের জন্য যে আওয়ামী লীগের দেখছি যে অনেক যারা হাইব্রিড আছে তারা কিন্তু ঢুকে যাচ্ছে এবং তারা কিন্তু বিশেষ করে যেই কর্মকাণ্ডগুলো ঘটছে সেটি কিন্তু তারাই বেশিরভাগ করছে আর কি এটি দলের জন্য কি একটি অশুভ সংকেত হতে পারেন আপনি কি মনে করছেন হবেই তো আপনি দেখেন না আপনি যে কথা বলছেন জানেনা আমার বলাটা কত লোকসাহী হবে এবার উপজেলা নির্বাচনে দেখেন না আপনারা উপজেলা নির্বাচনটা দেখলে তো বুঝতে পারেন আপনি কাকে নমিনেশন দিবেন কে আপনারা ইয়ার কাজ করবে কী একভাবে এগুলি তাহলে কারা দিচ্ছে এটা এখন জরুরিভাবে এগুলি ঠিক করা উচিত সারা জীবন আমি এখন বলতে বাধ্য হয়েছি আমাদের ফুটবল প্লেয়ার যে ইয়ার থেকে যে এমপি হইসের অঞ্চল থেকে আচ্ছা সালাম মুর্শিদি সালাম মুশিদ্দি জি ধন্যবাদ তাড়াতাড়ি কিন্তু সালাম রশিদ্দির জায়গার তো ওইখানে আওয়ামী লীগের লোক ছিল দুই মাসের জন্য একজনকে এই আসল লোকদের এমপি বানাই দিতে পারলো না কেন সালাম মুর্শিদ্দুর তো আওয়ামী লোক ছিল না এখানে আওয়ামী যারা জীবন করছিল দুই মাসের দুই মাস না কয়েক মাস ছিল প্রথম ইলেকশনটা দিয়া বানাই দিত তার একটা সাইডবোর্ড লেগে যেত তারপর তো সালাম মুর্শিদ্দ নেন এগুলি কারা করে জানে না এগুলি রাজনীতিক বিশ্বাস করেন রাজনীতি কি বলবো রাজনীতি আর বলার মতো কিছু নাই দেশটা এগিয়ে নিয়ে যান এটাই বড়ো কথা রাজনীতিকের আগে রাজনীতিক নাই বঙ্গবন্ধু সুবুর খানে বলছে বঙ্গবন্ধুর চিঠি পাঠাইছে ছোট্ট একটা চিঠি পাঠাইছে মুজিব তুমি দেশ স্বাধীন করতে চেয়েছিলা তোমার দেশ তো স্বাধীন হয়েছে তোমার স্বাধীন দেশে আমি আর কতদিন দিন বন্দি থাকবো সাথে সাথে বঙ্গবন্ধু চিফ সেক্রেটারি নাকারে পররাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী বইয়া ওনার গাড়ি দেওয়ার কীরা নিয়ে আসছে আর আমরা আজকে কোথায় আছি এরশাদ আজকে দেখেন এরশাদ মরে যাচ্ছে তার কত আর প্রায় একশোর কাছাকাছি বয়স তার নামে বহু কেস আমরা কিন্তু ক্ষমা করে দিতে পারি না বেগম হালেদা জিয়া যে একটা কেসে পড়ছে এটা ওনার অন্যায় এটা ভুল করছে কথা কাজটা তো ওনার ভুল আছিলো পদ্ধতিটা পুরো ভুল ছিল তো এই ব্যাপারে তো আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে পারি বয়স্ক মানুষদের তা আমাদের এই বৃত্তিটা যদি না আসে আমাদের রাজনীতি করবো অবশ্যই করব আমার আমার রাজনীতি আমি করবো ওনারা উনি করবে কিন্তু এরা এটি করে নাই আসার কথাকে উঠে আসছে যেটি হচ্ছে যে আওয়ামী লীগ এখন সঠিক লোকদের লোকদেরকে মূল্যায়ন করতে শিখিনি বা সঠিক লোকদের মূল্যায়ন পাচ্ছে না এটা এটা কি আপনি মনে করছেন কিছু কিছু জায়গাতে এটা তাই আমি মনে করি আমি মনে করি তো কিছু কিছু জায়গা তো তাই সব বললে তাই না আর কিছু কিছু তো হবেই কিছু কিছু হচ্ছে বলে আমি মনে করি আমি যে একটা কথা বললাম যে মুসিদের কথা এটা ভালো কথা কেন বললাম লোক সারা জীবন আমি আমার সৌভাগ্য ছিল মিটিং এর আমি একদিন মধ্যের মিটিং এ বলছিলাম আগুনকে ডেকে রাখা যা আগুনকে ডেকে রাখা যা কিনা আগুনকে কিন্তু ডেকে রাখতে পারতেন না আপনি যদি লোহা দিয়া ইয়ে করেন আস্তে আস্তে জিনিসটা আগুনের থেকেও বেশি বঙ্গবন্ধু আবার তো সৌভাগ্য হয়েছিল পাকিস্তান তো নিছে আবার মৃত্যুর কয়েক ঘন্টা আগে ডাইকিয়া নিল মানুষ কারে বলে নেতা কাকে বলে বঙ্গবন্ধু আপনাকে মৃত্যু কয়েক ঘন্টা কয়েক ঘন্টা আগে নিয়েছিল তেরো তারিখ সকাল আটটার থেকে নয়টা পর্যন্ত এখানে সাড়ে নটা পর্যন্ত ছিলাম এটি আসলে আমাদের ইতিহাস এবং যেটি আসলে আমাদের কখনো যতই মানে ইতিহাস ভুল করতে বা ইতিহাসকে বিকৃতি করতেছে সেটি আসলে সম্ভব হবে না কখনোই আসলে সত্য কখনো ঢাকা থাকে না আর কি খান মোহাম্মদ আপনার কাছে একটি বিষয় আমি জানতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে বঙ্গবন্ধুর যে আদর্শ সেটি প্রধানমন্ত্রী এখন বিরাজ করছে কিন্তু তার পাশে যারা আছে তারা কতটুকু তাকে সহযোগিতা করছে এটি নিয়েও কিন্তু অনেক সময় কিন্তু বিভিন্ন সময় প্রশ্ন উঠেছে আর কি আমি বিরতির পর আপনার কাছে আসবো ছোট্ট একটা বিরতিতে যাব সুপ্রিয় দর্শক সুপারসেন কে বলছে সুযোগ ছোট্ট বিরতিতে যাচ্ছি থাকুন আমাদের সাথে ফিরছে একটু পরেই আগত আরেকবার সুপার সেন্ট ক্যাবলস বিজয় সংলাপে আলোচনা করছিলাম দেশের সমসাময়িক বিষয় নিয়ে বিশেষ করে হচ্ছে যে আগামীর বাংলাদেশ কীভাবে চলবে এবং দেশকে কীভাবে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া যেতে পারে সেই বিষয় নিয়ে দুজন প্রিয় মানুষ আছেন খান মোহাম্মদ আব্দুল মান্নান আছেন আইজি এর প্রধান এবং রাজনৈতিক বিশ্লেষক ফিরোজ রহমান আমি বলছি যেটি হচ্ছে আপনারা বারবার একটি কথায় মুক্তিযোদ্ধা যারা আছেন তারা বলছেন যে আসলে দেশকে এগিয়ে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী অনেক কাজ করছে সেটি নিঃসন্দেহে আমরা অস্বীকার করছি না কিন্তু কিছু কাজ এটি দলের জন্য দেশের জন্য কিন্তু একটি প্রশ্ন কিন্তু সব সময় রেখে যাচ্ছে পাশের যারা আছে যারা একেবারে তার পাশে থেকে কাজ করছে তাদেরকে কোনো সহযোগিতার অভাবকে আমরা মানে কোনো সময়কে পরিলক্ষিত করছি কিনা আর কি মাননীয় প্রধানমন্ত্রী ন্যায়নিষ্ঠ সৎ দক্ষ এবং দেশপ্রেমের জ্বলন্ত উদাহরণ তাকে দেখে এবং তার ক্রিয়াশীলতা তার কর্মপদ্ধতি সব কিছুই বাংলাদেশ কাজকে উচ্চমার্গে উন্নীত করেছে এখন তার সঙ্গে বা সব সবাই যে একরকমভাবে সহযোগিতা করবে তাও না আবার কাছে থেকে থেকেও অনেকে নিজস্ব স্বার্থ সিদ্ধির প্রক্রিয়াটা একেবারেই অমূলক না সেক্ষেত্রে নজরদারি মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে নজরদারি করেন সবটা সেক্টরে সবটা ক্ষেত্রে এদের বিস্তার পাওয়ার সুযোগ কম খুবই কম কাজে আমি বলবো যারা খুশি নন সন্তুষ্ট নন কোথায় এবং কখন হয় পদে না হয় তাকে যেখানে অধিষ্ঠান করা হয় সেখানে মানুষের দেশপ্রেম লোভ লালসার উঠতে থাকতে হবে লোভ লালসা যদি মানুষকে পেয়ে বসে তখন কিন্তু সেই আদর্শ একেবারেই তিরোহিত হওয়ার জানলা দিয়ে ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় মানুষের প্রয়োজনে আদর্শে বিবর্জিত যখন হচ্ছে তখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তাকে বিয়োগ করিয়ে দিচ্ছে তাকে সংযোজন করছে না তাকে সতর্ক করতেছেন তারপরে হয়তোবা এক সময় দেখা যাচ্ছে তিনি নেই দ্য প্রেজেন্ট রিস্যাপলিং অফ দি ক্যাবিনেট বা আদার্স যারা আসছে আমার মনে হচ্ছে তারা খুব সুচারুভাবে সুন্দরভাবে কাজ করতেছে এবং আর আগে যারা করেছে দে হ্যাভ দেয়ার গ্রেট কন্ট্রিবিউশন তারাও করেছে কিন্তু কতদিন সবাই তো স্থান চায় জায়গা চায় আমি যে এখানে আছি আমি রিটায়ারমেন্টে আর আরেকজন এখানে এসে বসবে তা আমি যদি এখানে কক্ষিগত করতে চাই থাকতে চাই সেটা আদর্শ বিরোধী এখন মন্ত্রী হোক এমপি হোক রাজনৈতিকভাবে যে যেখানে থাকুক কিন্তু তারা যেন কোনোভাবেই স্বজন প্রীতি না করেন উচ্চ এবং জবাব দিই জবাবদেহিতার মধ্যে থাকেন আরেকটা হলো তারা শুধু স্বজন প্রীতি না আত্মীয়তাপ্রীতি সবচেয়ে বেশি হয়ে যাচ্ছে এগুলি হয়তো হচ্ছে এই এটাকে বর্জন করতে হবে আর কোনো মানুষই একজনের উপর দুজনের উপর পাঁচজনের উপর নির্ভরশীল হবে না যখন পার্টি ফোরামে থাকবে পার্টির টপ টু বটম তৃণমূল থেকে সবার একটা পার্টিসিপেশন থাকবে থাকে কারণ আমি যখন ঢাকা জেলা ছাত্রলীগের সেক্রেটারি ছিলাম আমরা দেখেছি ছাত্রলীগের কাদের জন্য এই পরিষদই ছিলাম আমরা তখনও জাস্ট যখন ছাব্বিশে চলে আসলাম তারপরও কিন্তু এই আদর্শ ধারণ করেছে লালন করেছে কোনোদিনই বঙ্গবন্ধু বিচ্ছুত হওয়ার মতো কোনো সুযোগ নেই ছাড়িও নেই জি যেখানে যে অবস্থাটা যতটুকু পেরেছি সেখানে যেটুক আমার অবদান রাখার আমি রেখেছি রেখে যাচ্ছি ফুজুর রহমান সদ্য আপনি আমরা জানি যে উপজেলা নির্বাচনে জয়লাভ করেছেন এক স্বতন্ত্র প্রার্থী হিসেবে একেবারে বিপুল ভোটে সেটি হচ্ছে যে স্থানীয় সরকারকে ও ডেভেলপমেন্ট করার জন্য উন্নয়ন করার জন্য সরকার অনেক চেষ্টা করছে আর কি কিন্তু এমপিদের মানে কাছ থেকে কিন্তু সেভাবে কিন্তু তারা কিন্তু সারা পাচ্ছে না এটি নিয়ে আসলে আপনার যদি একটু বক্তব্য থাকে গণমাধ্যম কয়েকদিন আগে একটি রিপোর্ট আপনার সেটি দেখেছি আর কি যেটি আরও বেশি স্বচ্ছতা এবং জবাবদিহিতা সে আপনাদের সাথে কাজ করা দেওয়া উচিত এটি কি আসলে সম্ভব কিনা কারণ সরকার কিন্তু এখন স্বচ্ছতা এবং জবাবদিহিতার কিন্তু একেবারেই ধার প্রান্তে পৌঁছে গিয়েছে প্রত্যেকটা ক্ষেত্রেই আর কি আপনি কি মনে করছেন আমাদের সম্মানিত এমপি সাহেবরা করবে আইন প্রণয়ন করবে ওনারা তো আইন প্রণয়ন করবে ওনারা তো ঢাকা থাকবে কিন্তু ওনারা যদি গিয়া ওইখানে নিয়ে কোনো কিছু নিয়ে আলোচনা করতে যান অনেকে মন কল্যাণ তো কেউ কাজ করতে পারবে না তবে উপজেলা করেছিলেন সাত যে আসল উপজেলা ছিল এখন উপজেলা কি আমি একবার একটার মধ্যে চেয়ারম্যান উপজেলা আমি চেয়ারম্যান এসে তো একটা অনুষ্ঠানের মধ্যে আমি সভাপতি করবো আর একটা অনুষ্ঠানে আরেকটা অনুষ্ঠানে সমাপ্তি করবে আমাদের ইউনু একটা মধ্যে আমি সদস্য এটা বুঝতে এটা আমি বুঝলাম না এটা আমি একটু দেখলাম যে বই আমার মনে হয় এটাকে আরো সংশোধন করা উচিত এই উপজেলাকে উপজেলা তো দিয়ে তো কাজ করাবেন এখন তো উপজেলা ইউনিয়ন পরিষদ আপনারা জানেন ছাব্বিশ বছর ছিলাম ইউনিয়নের চেয়ারম্যান আরও দুই বছর বাকি ছিল আমি আসলাম উপজেলা মানুষকে একটু করবেন আর মানুষ আপনাকে এই দিবে আপনি নিজে দেখছেন আপনি দাদেন আপনি অল্প করবেন মানুষের যে কী বলবে সেটা নাই বঙ্গবন্ধু যে মানুষকে ভালোবাসা দেশটাকে নিয়ে গেছিলেন কাঠের ভাঁস মুলির ভাঁস নিয়ে আমরা মাঠে যুদ্ধ নামছিলাম আমার তো বারবার টিভিতে দেখাইছে আমি রান্দাও নিয়ে আসছিলাম রান্নাউনটা দিয়ে সেলামটা দিয়ে বঙ্গবন্ধুরে যাই আর আসি এটা বারবারই দেখাতেছে এটা আমি শুনলাম আমার দাদা শ্বশুরে বললো কিন্তু আমরা এই যে মা এক করছি এখনও এই দেশটা যে এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত ইয়ে করছেন আমরা সবাইকে নিয়ে যেন চাই আমরা যেন এই আবার যেন কোনো ধাক্কাইলে যেন আমাদের এই ক্ষতিটা না হয় আমাদের এটা করা উচিত পুরানো জঞ্জাল কিছু চেহারা দিতে হবে মন বড় রেখে আমরা কিছু চেহারা দিয়ে আসি আমরা যাই বঙ্গবন্ধুর আত্মার বিচার করে নেয়ারা বঙ্গবন্ধুর আত্মার বিচার যাতে না করে আইন করছে কি পারছে এটা রাখতে তারা এই কাজগুলি করছে তারা তাদেরও বলবো তাদেরও এখন বোঝা উচিত আজ পর্যন্ত তারা বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে তারা মতো কথা কয় না তাই দেশটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমস্ত রাজনৈতিক দলের উচিত আমরা বাঙালি বাংলা আমার দেশ এই বাংলাকে ভালোবেসা রাজনীতিকে আমাদের করতে হবে তাইলে দেশটা যে এগিয়ে যাচ্ছে দেশটা তো এগিয়ে যাচ্ছে যে এটা আমাদের তো কোনো ভুল নাই ভুল নাই এগিয়ে যাচ্ছে আরও এগিয়ে যাবে ইনশাআল্লাহ দেশ আরও এগিয়ে যাবে যেন আমরা সঠিক পথে যেন যেতে পারি এ পতটা যেন আমাদের সুজা হয় আর ঘুরে গেলে যাওয়া যা কিন্তু এখানে একটা বেশ বিশৃঙ্খলা একটা থাকে এজন্য বলি সরকারের যারা দায়িত্ব থাকে তাদেরই বেশি এটি গুরুত্ব দেওয়া গুরুত্ব দেওয়া যাদেরই বেশি তাদের এটা করা উচিত বলে আমি মনে করি জি আপনার কাছে একটু আসছি আব্দুল মান্না সাহেব আসলে স্যার আপনাকে একটু অন্য প্রসঙ্গে একটু জিতে যাচ্ছি যেটি হচ্ছে যুদ্ধ করেছেন আসলে স্বপ্ন ছিল অনেক সেটি আসলে সরকার দশ বছর ক্ষমতায় প্রায় পনেরো বছর মতো এর আগে সহ আবার ক্ষমতা এসেছে আর কি আপনাদের প্রত্যাশা কতটুকু ছিল তার কি প্রত্যাশার প্রাপ্তি কতটুকু ঘটেছে আর কি এটি নিয়ে আসলে আমার একটু প্রশ্ন রয়েছে একটি বিরতির পর আপনার কাছে জানবো আমি একটু ছোট বিরতিতে যাবো সুপ্রিয় দর্শক আমরা যাবো সুপার স্যান কাবোলসের সৌজন্য ছোট্ট একটা বিরতিতে থাকুন আমাদের সাথে ফিরছি একটু পরেই স্বাগত আরেকবার সুপার সেন ক্যাবস বিজয় সংলাপে আলোচনা করছিলাম সমসাময়িক বিষয় নিয়ে বিশেষ করে আগামীর বাংলাদেশকে আমরা কীভাবে দেখতে চাচ্ছি সেই বিষয়গুলো স্যার আপনি আপনার বিরতির আগে প্রশ্ন করেছিলাম যে আসলে আমরা প্রত্যাশা আপনাদের অনেক ছিল যুদ্ধে যখন গিয়েছিলেন সেই যুদ্ধে জয়ের অনেক ইতিহাস আমরা আজকে বলে শেষ করতে পারবো না কিন্তু আসলে আজ মানে সেটি হচ্ছে যে সেই যেই প্রত্যাশাটুকু ছিল তার কতটুকু প্রাপ্তি ঘটা ঘটছে বা বর্তমান সরকার ঘটাতে পেরেছে বলে আপনি মনে করছেন প্রত্যাশা মুক্তিযুদ্ধের সময় যখন যেই প্রত্যাশা আর এখনকার প্রত্যাশার মধ্যে গালফর ডিফারেন্স বঙ্গবন্ধু সারা জীবন তার লালিত সংগ্রাম তার সাধনা হল বাংলাদেশ সৃষ্টি করা এবং সেটা সম্পন্ন হল হায়নার শক্তি বিতরণের পরে ষোলোই ডিসেম্বর এখানেই প্রাপ্তি এখানে প্রত্যাশা বাংলাদেশ সৃষ্টি হলো বিশ্বের বুকে আমাদের মানচিত্র এলো আমাদের সরকার এলো আমাদের সাবভ্রিনটি এলো এর চেয়েতে হায়েস্ট অ্যাকসেপ্টেন্স হায়েস্ট আর প্রাপ্তি কি হতে পারে অতপর বঙ্গবন্ধু যখন বললেন সাতই মার্চের ভাষণে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম সংগ্রাম স্বাধীনতার এখন মুক্তিটা কি সেই মুক্তি যখন বঙ্গবন্ধু পরবর্তীতে যখন যেখানে যেতেন বলতেন অর্থনৈতিক মুক্তি বৈষম্যহীন অর্থনীতি সকলের জন্য স্বাস্থ্য বাসিস্থান বস্ত্র শিক্ষা প্রাইম নিড দেখেন প্রাইমারি লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত আজকে যখন নাকি জানুয়ারি মাসের প্রথম দিন আসে এই আমাদের শিশুরা খুশিতে বাগ বাঘ হয়ে যায় যখন তারা নতুন বই হাতে পায় তো এজুকেশান সেক্টরটা দেখেন সেই থেকে হাই পর্যন্ত ইভেন ভোকেশনাল ইনস্টিটিউশন ভোকেশনাল ইনস্টিটিউশন এবং হাই এজুকেশনের কারণে আজকে কোথায় চলে গেছি আমরা ফরেন কারেন্সি কারা আনতেছে আমাদের দেশটা যদি স্বাধীনই না হতো তাহলে তো দি ডোর অফ দি ইউনিভার্স কুড নট বি ওপেন বিশ্বের দরজাটা খোলা হলো এবং সেখানে আমাদের সেই শিক্ষিত অশিক্ষিত জ্ঞানী যারাই থাকুক না কেন আমরা শ্রমও বাজার পেলাম মানব শ্রম। আমরা ডাক্তার বাইরে থাকে আমাদের ইঞ্জিনিয়াররা বাইরে থাকে দে আর আর্নিং দেয়ার দি অ্যাসেট এই প্রাপ্তি তো প্রথম মুক্তিযোদ্ধাদের কি প্রাপ্তি মুক্তিযোদ্ধাদের কোনো কিছুই প্রাপ্তি ছিল না অর্থাৎ চাহিদা ছিল না আমরা ডাকে দেশ স্বাধীন করেছি তখন তো আমাদের বলা হয় না তোমরা যারা মুক্তিযুদ্ধে আসবে আমরা তোমার দেশ স্বাধীন করে দেবো আমাদের তো নেতাজির মতো আমার বঙ্গবন্ধু বলে নেই বলে তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে ঝাঁপিয়ে পড়ো আমরা ঝাঁপিয়ে পড়েছি যুদ্ধ করেছি আমাদের তিরিশ লক্ষ শহীদ তাদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা দুই লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে এই স্বাধীনতা প্রাপ্তি তো সেখানে আমরা দিতে পেরেছি আমরা স্যাক্রিফাইস করতে পেরেছি এখনও মুক্তিযোদ্ধা যারা আছে তারা স্যাক্রিফাইজই আছে আজকে চিন্তা করেন মুক্তিযোদ্ধাদের খেতাব দেওয়া হলো বিশিষ্ট বীরুত্তম বীর বিক্রম বীর প্রতীক আবার যারা যোদ্ধা হতো আজকে দেখেন রাষ্ট্রীয় ভাতা দেওয়া হচ্ছে তাও তিন থেকে তিন হাজার থেকে শুরু করে এখন দশ হাজার টাকা আবার ইদবোনাস আরেকটা বিষয় ছিল তারপরও কি মানে আরেকটু প্রত্যাশা কি আমরা করতে পারি না যে মুক্তিযোদ্ধাদের জন্য আরো বেশি কিছু সেটি মুক্তিযোদ্ধাদের জন্য এখন যেটা দরকার

ওদের যারা আছে তাদেরকে ফর্টিন জেনারেশন পর্যন্ত তাদেরকে প্রিভেন্ট করতে হবে স্টেইন করতে হবে ফ্রম পার্টিসিপেটিং এনি অ্যাক্টিভিটিস হ্যাঁ সেটা টপ টু বটম আমরা আরেকটা বিষয় মুক্তিযুদ্ধের পরিবার আমরা সেই পরিজনকে কোথায় নিয়ে আসতে হবে সব জায়গায় নিয়ে আসতে কোঠা টোটা নাই পুরা বিষয়টাকে এই মুক্তিযোদ্ধার সন্তানরা কোথায় আছে তাদেরকে এনে প্রোভাইড করতে হবে জি আমরা আশা করছি যে আমি একটু ফিরোজ রহমান স্যার আপনার কাছে একটু আসতে চাচ্ছিলাম যেটি হচ্ছে যে প্রত্যাশা তো অনেকটুকু আসছিল কিন্তু আসলে প্রাপ্তি কতটুকু ঘটছে সেটি জানি না কিন্তু অনেকের মধ্যে একটি ক্ষোভ রয়েছে যারা আসলে সঠিক মুক্তিযোদ্ধাদের বিচার বিশ্লেষণ করা তারপর হচ্ছে যে আরও বেশি তারা তাদেরকে বঙ্গবন্ধু অনেকগুলো প্রতিষ্ঠান দিয়ে গিয়েছিল কিন্তু সেগুলো কিন্তু ঠিকমতো কিন্তু রক্ষণাবেক্ষণ করতে পারছে না এই বিষয়গুলো নিয়ে আপনি কি মনে করছেন যে আসলে আমরা সেই আশার বাণী কি শুনতে পারছি একটু বা শুনবো ধন্যবাদ এই ব্যাপারটা বলছেন এটা আমি মাঝে মাঝে বলি মুক্তিযুদ্ধের শেষ করব হ্যাঁ মুক্তিযোদ্ধাদের দেশ সম্পদ দিয়ে গেছিল এটা কি মুক্তিযোদ্ধারা পাচ্ছে না নেতারা পাচ্ছে এই সম্পদগুলি বিক্রি করে দেন মুক্তিযোদ্ধা ফিল্ডের মুক্তি এই দেশে কিছু লোক বাদে সবাই কিন্তু মুক্তিযোদ্ধা জি আমি যুদ্ধ করেছি কিন্তু আমাকে সহযোগিতা করছে কে কার খেয়েছি কে দিল এই যে বঙ্গবন্ধুর ছেলে কিনে গেলাম আমি কার খেয়েছিলাম কে কি করছে তারা কি মুক্তিযুদ্ধ নয় তাদের কোনো কি রাখতে আছে না যে তারা কোনো বিপদ বললো কিনা তারা অসুবিধা হলো কি না তাই আমরা মনে করি মুক্তিযোদ্ধা দেশে সবাই আর এখন যদি আপনি ওইটাও ধরেন এক এক সরকার আইলে নতুন মুক্তিযুদ্ধ আসে এটা কি একটা আশ্চর্য ঘটনা পৃথিবীতে এটা নাই সরকার বদলিলে মুক্তিযুদ্ধ আসে এরপরও দুই আড়াই আড়াই লাখ নাকি মুক্তিযুদ্ধ আছে আমি মনে করি ওই তাদের সম্পদ বিক্রি করে দিয়া তাদের এককালীন দিয়া দেন ওই যে সংগঠন বলেন এত পয়সা তো না তারা পা হ্যাঁ ওরা তো পানা মুক্তিযুদ্ধরা তো পানা আমাদের দেশের মুক্তিযুদ্ধ কে করেছে আর্মিরা যারা আর সেনাবাহিনীতে ছিল ছাত্র আর গ্রাম গ্রামের কৃষকরা করেছে আমি যখন যাই জামালকে নিয়ে আমার লগে চারজন আইছে তারা লয়ে যেতাম আমি কিন্তু তোমরা আমি আপনার বিপদ আছি আমার বাড়ি ঘরে গিয়ে অ্যাটাক করছে তাদের একদিনে পাটাই আমি লিয়ে গেলাম তারা ফারা মুক্তিযোদ্ধা গেছে গেঞ্জি পড়া মুক্তিযোদ্ধা মাটি কাটে মুক্তিযোদ্ধা আমার বাড়ির সামনে আমার একটা কবর আছে যা কিছু নাই গরিব অসহায় পরিবার এইসবগুলিতে আপনি তুলনা দেন আপনার ওই কোটি কোটি টাকার সম্পদ দেওয়া যাওয়ার দরকার নাই এটি কে খাইবে কদিন পরে আমরা একটু স্বপ্ন দেখতে পারি না যে আসলে দেশটিকে এগিয়ে নেওয়ার জন্য সবার একযোগে কাজ করা দরকার স্বপ্ন তো দেখছি আমরা দেখতে পাচ্ছি এগিয়েও যাচ্ছে আমরা যে স্বপ্ন যে বৈশাখী সে তারা স্বপ্ন কিন্তু এগিয়ে যাচ্ছে জি এটা এগিয়ে যাচ্ছে যারা স্বপ্নটা বাস্তবায়ন করবেন তাদেরকে আরও দক্ষতার সাহেব তারা করতে হবে যে আমি কোন দিকে দেখা আমি ডে এগিয়ে নিয়ে যাবো আমরা বারণীয় মন্ত্রী যে দিকে আছে যে সব জেলা মন্ত্রী আছে সেই সেদিন মন্ত্রী আছে তাদের উন্নয়নের একটা বাদ নাই জি আর অন্য জায়গায় কিন্তু এটি সমন্বয় থাকা দরকার আর কি আমরা শেষ করব আমি একটা সর্বশেষ আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে আসলে আশার বাণী যে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কিন্তু সবাইকে কাজ করতে হবে সেটি করতে পারি কিভাবে আর কি একযোগে কাজ করার জন্য ধরেন আমাদের চেতনার মধ্যেই আমাদের এই আবৃষ্ট নিতে থাকতে হবে আজকের উন্নয়নের মহাসড়কে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে পৌঁছেছেন আজকে আমরা সাবমেরিন ক্যাভেলে আছি আমরা আকাশে বঙ্গবন্ধুর স্যাটেলাইটে আছি কাজে আমরা যেমন সমুদ্রসীমায় আছি আমরা সর্বোচ্চ আর এই ভূমিতে আছি অনন্য প্রধানমন্ত্রী সরকার যিনি নিরলসভাবে দক্ষতার সহিত এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে যাবে যারা সহযোগিতা করবেন মোস্ট ওয়েলকাম আর যারা না করবেন আসলেই তারা মাননীয় প্রধানমন্ত্রীর নজরদারিতে আছেন বেশি দিন টিকতে পারবেন না আমরা আশা করছি যে আসলে আমরা যে স্বপ্ন দেখছি সেই স্বপ্ন খুব দ্রুত বাস্তবায়ন হবে এবং বাস্তবায়নের পথে আমরা অনেকগুলো স্বপ্ন দেখেছি অনেক বাস্তবায়ন হচ্ছে আমরা আশা করছি যে আগামী দিনগুলো তো দেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে আপনাদের যারা মুক্তিযোদ্ধা আছেন তারাও এই বিষয়ে সহযোগিতা করবেন সরকারকে আসলে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলা দরকার ছিল আসলে সময় স্বল্পতার কারণে পারছি না অনেকদিনই বিষয়গুলো আরও বিস্তারিত আলোচনা করব সে পর্যন্ত অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার দুজনকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ বিজয় টিভিকে আপনাকে তো ধন্যবাদ বিজয় টিভিকে ধন্যবাদ জানাই সুপ্রিয় দর্শক আমরা আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে একটি বিষয় আসলে উঠে এসেছে আজকে যেটি হচ্ছে যে আসলে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে দেশটিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা আশা করছি আগামী দিনগুলিতে সবাই আমরা দল মত নির্বিশেষে সবাই একযোগে কাজ করে দেশটিকে উন্নয়নের স্বর্ণ শিখরে নিয়ে যাবো এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের মতো শেষ করছি দেখা হবে শুভকামনা আল্লাহ হাফিজ